জমির চরিত্র বদল করে মেছো ভেড়ি। বেআইনিভাবে মেছো ভেড়ি চিহ্নিত করার নির্দেশ প্রশাসনের, দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ। জমির চরিত্র বদল করে মেছো ভেড়ি করা হলেও সরকারি কোষাগারে অর্থ আসছে না। এবার সেই সব বেআইনি মেছো ভেড়িগুলিকে চিহ্নিত করার কাজ শুরু করল জেলা প্রশাসন। উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদীর নির্দেশে বসিরহাট টাউন হলে এক বিশেষ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বসিরহাট জেলার মৎস্য আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিধায়করা। বৈঠকে উঠে আসে বেআইনি মেছো ভেড়ি প্রসঙ্গ। জানা গেছে, সুন্দরবনের সন্দেশখালি এক নম্বর ও দুই নম্বর ব্লক, হিঙ্গলগঞ্জ বসিরহাট এক নম্বর ও দুই নম্বর ব্লক, বাদুড়িয়ার ছটি ব্লকের বিভিন্ন জায়গায় কয়েকশো হেক্টর জমির আয়ত সম্পত্তি রয়েছে। অভিযোগ, মৎস্য চাষীরা সেই সব আয়ত সম্পত্তির চরিত্র বদল করে মেছো ভেড়ি করেছেন। পাশাপাশি স্বাধীনতার পর থেকেই কোথাও জমির চরিত্র বদল করে মৎস্য চাষ করে মুনাফা অর্জন করছে তারা, কিন্তু সরকারি খাজনা ঠিকমতো দিচ্ছে না। এবার সেই জমিগুলি চিহ্নিত করে যাতে সরকারি কোষাগারে কর আদায় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএম এবং আমাদের মৎস্য দপ্তর এডিএম ডিপার্টমেন্ট থেকে সবাই বসা হয়েছে। আমাদের বসিরহাট চব্বিশ পরগনা জেলার মধ্যে মাছের সব থেকে বড় চাষের অংশ, সেখানে দু ধরনের রয়েছে। যারা রায়ত সম্পত্তি পরবর্তীকালে মাছের ঘেরিতে কনভার্ট করেছে তাদেরকে লিগালি অস্তিত্ব দেওয়া এবং তাদের জন্য একটা ফিস ধার্য করে তাদের ফিশারি হিসাবে নথিভুক্ত করা, এবং তার মাধ্যমে গভর্নমেন্টের যেমন একদিক থেকে আয়ের বাড়বে, ঠিক সাথে সাথে লিগালাইজ প্রসিডিউরে তারা মাছ চাষ করতে পারবে, তার একটা রূপরেখা কিভাবে ব্লক ভিত্তিক অঞ্চল ভিত্তিক এগোনো যাবে সেটাই দেওয়া হয়েছে মূলত। এ বিষয়ে একমত হলেন প্রশাসনিক কর্তা থেকে শুরু করে বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতিরা। বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, যে যার মতো জমির চরিত্র বদল করে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছে তাতে আমাদের অসুবিধা নেই। আইনের দিক মেনে সেই মাছ চাষ করতে হবে, সরকারি খাজনা ঠিকমতো দিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে মালিক পক্ষ অন্যকে জমি লিজ দিয়ে দিচ্ছে। তারা মেছো ভেড়ি ও জলকর করে মুনাফা অর্জন করছে, কিন্তু সরকারি কোষাগারে ঠিকমতো অর্থ যাচ্ছে না। পাশাপাশি আইন মেনে চাষ করতে হবে, সরকারির খাজনা ঠিকমতো দিতে হবে। জলকর ভিড়ি যেগুলো আছে আছে, কিন্তু একটা জমির একটা চরিত্রগত বদলের ক্ষেত্রে আমরা যে সমস্ত জমিগুলো মূলত কৃষি জমি হয়ে আছে সেগুলো দেখা যাচ্ছে ভিড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই যে যথার্থ জমির চরিত্র অনুসারে সেগুলো যে কনভার্ট করা দরকার, সরকার একটা উদ্যোগ নিয়েছে যেগুলো জলা জমি বা ভিড়ি হিসেবে মাছ চাষের জন্য ব্যবহৃত হচ্ছে, এবং মাছ চাষ আমাদের বাংলার একটা বৈদেশিক মুদ্রা, মানে মাছ উৎপাদনের মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা সংগ্রহের একটা বিরাট একটা ভিত্তি এই জায়গাটা। সুতরাং সেটা মানুষকে উদ্বুদ্ধ করতে গেলে সে লিগাল ওয়েতে সে মাছ চাষ করুক, তার জমিটা মানে ভেড়ি হিসাবে কনভার্ট করুক এবং জলকর হিসাবে সেটা চিহ্নিত হোক, সেই জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে সাধারণ মানুষকে সজাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে মাত্র। এটা অন্য কিছু নয়, যে যেমন ভাবে আছে এটাকে ভয় পাওয়ার কিছু নেই, এটা আলাদা কোনো কিছু নয়, শুধু স্বতন্ত্রতা আইনানুক যথাযথভাবে তার জমিটাকে সদ্ব্যবহার করুক এবং আইন মেনে চলুক, এইটাই আইনের প্রতি আনুগত্য আনয়নের ভূমিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।